পবিত্র রবিউল আওয়াল উপলক্ষে হাজি আব্দুর রহিম জামে মসজিদ পরিচালনা পরিষদের উদ্যোগে চতুর্থতম ঈদে এ সাল্লাল্লাহু আলাইহি আলাইহু মাহফিল অনুষ্ঠিত হয়েছেন শনিবার বাদে মাগরী ফতে মসজিদ চত্বরে অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় এই মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন আলহাজ শাহজাহান আলম মতুয়াল্লি মাহফিলে প্রধান আলোচক ছিলেন আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডক্টর ফরিদ উদ্দিন ফারুক বিশেষ আলোচক ছিলেন অত্র মসজিদের কথিত মৌলানা নুরুল আমিন মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহিনুর শাহীন মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয় এবং মসজিদ পরিচালনায় আন্তরিকতা শহীদ দায়িত্ব পালনকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এ সময় সম্মাননা স্মারক গ্রহণ করেন মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ ইরফান সাইফুল ইসলাম কাশেম মোতলি শাহজাহান আলম শহীদুল আলম চাটগার মিডিয়া চট্টগ্রাম